শনিবার ছেলেদের 71 কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছেন নিশান্তের। আর ভারতীয় বক্সারের হার মেনে নিতে পারছেন না অনেকেই। এই ম্যাচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অলিম্পিকের পদকজয়ী বক্সার বিজেন্দর সিং জানিয়েছেন, মেক্সিকোর মার্কো ভার্দে কোনোভাবেই এই ম্যাচ জিততে পারেন না। এই নিয়ে মুখ খুলেছেন অভিনেতা রণদীপ হুডা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, জোচ্চুরি করা হয়েছে ভারতের সঙ্গে। শনিবার কোয়ার্টার ফাইনালে 1-4 ব্যবধানে হারতে হয় নিশান্তকে। এই ম্যাচ জিতলে অলিম্পিকে পদক নিশ্চিত হয়ে যেত ভারতের। প্রথম 2 রাউন্ডে সব বিভাগে ভারতের থেকে এগিয়ে ছিলেন সুশান্ত। তৃতীয় রাউন্ডে দারুণ লড়াই হয়েছে, কিন্তু কিভাবে হেরে গেলেন তা বুঝতেই পারছেন না বিজেন্দার। তিনি অলিম্পিকের পয়েন্ট পদ্ধতি নিয়েও প্রশ্ন করেন, লেখেন, অলিম্পিকে কীভাবে পয়েন্ট দেওয়া হচ্ছে জানা নেই, দুজনের দারুণ লড়াই হয়েছে, নিশান্ত দুরন্ত লড়াই করেছেন। নিশান্তের হারের পর সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন রণদীপ হুডাও। তিনি লেখেন, ম্যাচটা নিশান্তই জিতেছে, পয়েন্ট দেওয়ার পদ্ধতিটা কী, ওর পদক ছিনিয়ে নেওয়া হলো, নিশান্ত মন জিতে নিয়েছে, ফলাফল হতাশার, এখনও অনেক পথ চলা বাকি আছে। ভারতীয় বক্সিং দলের সদস্যরাও এই হার মানতে পারেনি, রেফারি বা আম্পায়ারদের উপরেও ক্ষুব্ধ তারা।